আচ্ছা, তো আমরা পড়ছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করছিলাম। তো এই পর্বে, গত পর্বে আমরা দেখেছি যে একটা সমীকরণের পাশে যদি x^2, x^3 টাইপসের কোনো প্রশ্ন থাকে, তো তাদেরকে কিভাবে সমাধান করা যায়, তো আজকে আমরা ঠিক সেটাই দেখবো। তবে আজকের আমরা একটু বৈচিত্র্যময় প্রশ্নটা দেখে আসি। একটু খেয়াল করি, আমরা লিখতে পারি সুতরাং এই যে d² জায়গায় লিখবো প্লাস 9, তার জায়গাতে লিখবো y, এর জায়গায় লিখে দেবো e^mx = 0। আর এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন করার পর এর পরের লাইনটা পাবো এরকম, d² এর জায়গায় পাবো আমরা m² প্লাস 9, এর জায়গায় আমরা পাবো শুধু 9, আর e^mx তার জায়গায় থাকবে = 0। তো এটা কিভাবে এসেছে সেটা আমি এখানে ক্লিয়ারলি বলছি না, কারণ এটার জন্য আমরা পার্ট 1 পার্ট 2 এগুলোতে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছি। তো এরপরে আমরা লিখবো এখানে এখানে এই হলো কি m² + 9 = 0। তো m² + 9 = 0, এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখি একটু, m² - -9 = 0, চাইলে এভাবে লিখতে পারি m² - -9 = 0, বা এই লাইনটাকে আমি এভাবেও লিখতে পারি m² - -9 কে আমি লিখতে পারি 9i² = 0, কারণ আমরা জানি i² সমান হচ্ছে -1, i² = -1, সুতরাং আমি এটাকে 9 এর জায়গা থাকলো মাইনাস, এর জায়গা আমি i² লিখে দিতে পারি। তারপর আমি এটাকে এভাবে করতে পারি, বা m² = পক্ষান্তর করে দিলাম 9i² এরপর আমি যদি এটাকে উভয় পক্ষে রুট করি তাহলে m = পাবো, উভয়কে রুট করলে m = পাবো +-3i, কারণ ওকে যদি রুট করি তাহলে পাবো 3, আর ওকে যদি রুট করি তো স্কয়ারের রুটে কাটা গিয়ে i হবে, তাহলে m এর দুইটা মান পেলাম, একটা প্লাস একটা মাইনাস 3i। তো দেখা যাচ্ছে যে m এর মানগুলো জটিল আসছে, তো যখন জটিল আসবে তখন আমরা y c নির্ণয় করার সময় একটু ঝামেলায় পড়ব, যেটা আগের অঙ্কের চেয়ে একটু কঠিন থাকবে। অবশ্য এক্ষেত্রে ওয়াই সি নির্ণয় যেটা, সেটা বর্ণনাটা আমরা পার্ট 2 তে ভালোভাবে দেখিয়েছিলাম, যাদের ওই ধারণাটা থাকবে তারা এটাও বুঝবে। তো এখন m এর মান জানার পর আমরা এবার প্রথমে ওয়াই সি নির্ণয় করব, সবগুলো অঙ্ক একই ওয়াই সি নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই সি নির্ণয়ের জন্য আমরা কি লিখতাম, কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে আমরা লিখি যে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন হলো yc = c1e^3ix + c2e^-3ix। ব্যাস, এখন এখানে যে e^3ix ছিল এইটাকে এভাবে রেখে দেওয়া যাবে না, তো আমরা এটার জন্য অয়লারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। অয়লারের সূত্র হলো e^cos θ + i sin θ, এবং e^-i θ = ছিল cos θ - i sin θ। তার মানে দেখা যাচ্ছে এই যে এখানে যে থিটাটা দেখা যাচ্ছে সেই থিটাটা এখানে বসছে, তাইলে আমাদের এইখানেও থিটাকে খুঁজে বের করতে হবে, i এর সাথে যারা থাকবে তারা সবাই হচ্ছে থিটা। তাহলে এখানে i এর সাথে দেখা যাচ্ছে 3 এবং x, i এর সাথে দেখা যাচ্ছে 3x দুজনে i এর সাথে আছে, তাহলে এখানে থিটা হিসেবে কোনটা বসবে, থিটা ইকুয়াল টু সমান বসবে 3x, তাহলে 3ix, এটা এখন লিখে রাখলাম। c1 এটার বদলে আমরা লিখতে পারি cos থিটা, এখানে থিটা মানে হচ্ছে 3x, তারপরে প্লাস sin θ, i sin θ, i sin
থিটা, থিটার বদলে আমি লিখতে পারি থ্রি এক্স, তারপর প্লাস একইভাবে এটা সি টু তার জায়গায় থাক ই ইনভার্স থ্রি আই এক্স, এটার মানে হচ্ছে এটা তো মাইনাস আই বাদে বাকিটা হচ্ছে থিটা, তাহলে এই মাইনাস এবং এই আই বাদ দিলে থ্রি এক্স, এখানেও থিটা হচ্ছে থ্রি এক্স, তাহলে আমি লিখতে পারি কস থ্রি এক্স প্লাস আই সাইন, সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, আই সাইন থ্রি এক্স। ব্যাস এবার আমরা এখান থেকে সাইন এবং কস কে একসাথে করার চেষ্টা করব, তারপরে আমরা ওয়াই সি শেষ লাইনটা পেয়ে যাব। তো এখন তাহলে এখানে আমি পাচ্ছি কি, যদি সবাইকে গুণ করে দিই, সি ওয়ান কস থ্রি এক্স প্লাস আই সি টু সাইন থ্রি এক্স প্লাস সি টু, সরি এটা সি ওয়ান হবে, সি ওয়ান সি টু কস থ্রি এক্স মাইনাস আই সি টু সাইন থ্রি এক্স। তাহলে এখন আমি এই যে এই এটা এবং এটা থেকে কস থ্রি এক্স কমন নিয়ে ফেলতে পারি, তাহলে আমি একটু এই পাশে কমন নেব, কস থ্রি এক্স যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে ওর কাছে বাকি থাকবে সি ওয়ান আর প্লাস ওর কাছে বাকি থাকবে সি টু। একইভাবে এই দুজন থেকে আমি চাইলে আই কমন নিতে পারি, সেই সাথে সাইন থ্রি এক্স কমন নিতে পারি, আই ও কমন নিব সাইন থ্রি এক্স ও কমন নিব, তার মানে ওর কাছে আর বাকি থাকবে সি ওয়ান আর এই মাইনাস ওর কাছে বাকি থাকবে সি টু। ব্যাস এবার আমি এই সি ওয়ান প্লাস সি টুর বদলে লিখে দিব এ আর কস থ্রি এক্স তার জায়গায় থাকবে, প্লাস আই সি ওয়ান মানে সি টুর জায়গায় লিখে দিব বি এবং সাইন থ্রি এক্স তার জায়গায় থাকবে। একটু লিখে দিতে হবে যেখানে এই যে এ এবং বি আসলো কোথা থেকে, যেখানে এ সমান আসলে সি ওয়ান প্লাস সি টু, এই যে সি ওয়ান প্লাস সি টু বদলে এ লিখলাম, আর বি সমান আসলে আই সি ওয়ান মাইনাস সি টু, এই যে আই সি ওয়ান মাইনাস সি টু বদলে আমি বি লিখলাম, যেন আই সহ একসাথে পুরোটা হচ্ছে বি। ব্যাস এই ওয়াই সি হচ্ছে ঠিক এই লাইনটা। এবার আমাদেরকে ওয়াই পি নির্ণয় করতে হবে, তো ওয়াই পি নির্ণয় নিয়ম ঠিক আগেরটার মতো, তো একটু দেখা যাক ওয়াই পি কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা তো এখন আমরা ওয়াই পি নির্ণয় করার চেষ্টা করি, তো ওয়াই পি কে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, তাহলে লিখব আবার আবার পি আই হলো মানে পার্টিকুলার ইন্টিগ্রাল হলো ওয়াই পি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ডি স্কয়ার প্লাস 9 এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1। ব্যাস এটা ঠিক এভাবে লিখতে হয় কি, এই ওয়াই এর পাশে যেটা থাকবে সেটা পুরোটা নিচে লিখতে হবে আর সমান চিহ্নে এই পাশে যেটা থাকবে সেটা পুরোটা ডান পাশে লিখতে হবে। তো এখন কথা হচ্ছে আমাদেরকে, আমরা যদি এখান থেকে ওয়াই পি নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এই দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে, একটা হচ্ছে 1 প্লাস এক্স হোল ইনভার্স 1 আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1। তার মানে এই সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই সূত্র যদি অ্যাপ্লাই করতে হলে অবশ্যই 1 থাকতে হবে, যাই থাকুক অনুযায়ী থাকুক কিন্তু 1 অবশ্যই থাকতে হবে। তো এখন আমি এখানে যদি 1 এই দুইটার মধ্যে আমাকে একটাকে 1 বানাইতে হবে, দেখি একটু আমি এখান থেকে ধ্রুবক পদ দেখতে পাচ্ছি 9, তো আমি 9 কে কমন নিয়ে নেব, 9 যদি কমন নেই তাহলে এখানে থাকবে d স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস হচ্ছে 1। ব্যাস আর পাশে x স্কয়ার প্লাস x প্লাস 1 তার জায়গায় থেকে যায় ইকুয়াল টু, এখান থেকে আমি এভাবে লিখতে পারি 1 বাই 9 তার জায়গায় থাক, আর এই 1 বাই এত যেটা দেখতে পাচ্ছি এটাকে আমি ইনভার্স দিয়ে লিখব, 1 প্লাস d স্কয়ার বাই 9 হোল ইনভার্স 1 আর এখানে পাশে x স্কয়ার প্লাস x প্লাস 1 তার জায়গায় থেকে যায়। তো এটা কিভাবে ইনভার্স হলো সেটা আমরা এর আগের পার্টে দেখেছি, আমি আর এখন সেটা ভালোভাবে বর্ণনা করতে চাচ্ছি না, কারণ আগের অংশে যেভাবে ইনভার্স হয়েছিল এখানে ঠিক একই সিস্টেমের কারণে ইনভার্স এভাবে লেখা গেল। তো এখন কথা হচ্ছে 1 বাই 9 তার জায়গায় থাক, আর আমি এই 1 প্লাস এত এটার ইনভার্সের সূত্রটা বসানোর চেষ্টা করব। তো এখন এখানে দেখতে হবে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব নাকি মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব, তো এখানে দেখা যাচ্ছে প্লাস, তো আমরা এখানে প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। তো এখন প্লাসের সূত্রটা কেমন দেখি, 1 প্লাস সরি 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস এভাবে ডট 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 যেতে থাকবে, তার মানে সূত্রটা হচ্ছে এরকম একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস আর x এর পরিমাণ বাড়তে থাকবে। তো এখানেও ঠিক আমি এভাবে লিখতে পারবো 1 মাইনাস x, আমার এখানে x মানে হচ্ছে d স্কয়ার বাই 9, তারপরে প্লাস এরপরে দিতে হবে x স্কয়ার, তাহলে x স্কয়ার মানে হচ্ছে d স্কয়ার বাই 9
হোল স্কয়ার, তারপরে মাইনাস এরপর দিতে হবে এক্স কিউব। এক্স কিউব মানে হচ্ছে ডি স্কয়ার বাই নাইন হোল কিউব, তারপর প্লাস ডট 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 এভাবে যেতে থাকবে লাস্ট পর্যন্ত, আর এটা পাশে বসিয়ে দিব এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার আমরা এখানে যে স্কোয়ার কিউব ছিল সেগুলোকে একটু ছোটখাটো করে আনবো, তারপর একে গুণ করে দিব, দেখি এরপর কি হয়। তাহলে এখন পরের লাইন কি আসবে, ইকুয়াল টু ওয়ান বাই নাইন তার জায়গায় থাক, আর এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে একটু খেয়াল করি, ভালোভাবে খেয়াল করতে হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা পুরা কি পুরাটা ওয়ান এর সাথে গুণ হবে, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা পুরাটা পুরা কি পুরাটা ওয়ান এর সাথে গুণ হল, মাইনাস ডি স্কোয়ার বাই নাইন, তাহলে এটা পুরাটা এই ডি স্কোয়ার এর পাশে গুণ হবে, মানে জিনিসটা দেখতে এরকম হবে ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর এই যে নিচে নাইন ওই নিচে নাইনটা আমি আগে ভাগে লিখে ফেলতেছি এখানে মাইনাস ওয়ান বাই নাইন, মানে ডি স্কোয়ার বাই নাইনকে আমি এভাবে লিখতে পারি চাইলে, আসলে ডি স্কোয়ার বাই নাইনকে চাইলে ওয়ান বাই নাইন লিখে তারপর ডি স্কোয়ার লিখতে পারি না, তো ওয়ান বাই নাইনকে আমি এখানে লিখে ফেলছি, আর ডি স্কোয়ার এর সাথে যদি গুণ হয় তাহলে এই রাশিটার আনসারটাই হবে। তো আমি কি করব, এখানে ডিফারেন্সিয়েশনটা একটু ছোট করে করার চেষ্টা করব আর আনসারটা এখানে এনে বসাই দেব, তার মানে এটা যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, মানে এটা, আর এটার আনসার কত সেটা আমি বের করি, এক্স স্কোয়ার যদি ডিফারেন্সিয়েশন করি দুইবার, এখানে দুইবার দেখানো আছে, তাহলে এক্স স্কোয়ার কে একবার ডিফারেন্সিয়েশন করলে হবে এক্স টু এক্স, আচ্ছা এটা এখানে না করি ডি স্কোয়ার বের করে আমি ডি বের করি, ডি দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বের করি, তাহলে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসার আসবে টু এক্স, আর এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েট করি আনসার আসবে ওয়ান, প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে হবে জিরো, এটা লেখার দরকার নেই, এই হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ডি স্কোয়ার আনসারটা পেয়ে যাবো, তো ওকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট তাহলে আনসার পাবো টু, আর এখানে পাবো জিরো, তার মানে এটা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, তার মানে এই রাশিটাকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসার পাচ্ছি টু, তাহলে এই যে এখানে ডি স্কোয়ার আছে তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে টোটালটার আনসার আমি সরাসরি পাচ্ছি কত টু, তারপরে প্লাস একইভাবে এখানে একটু দেখি স্কোয়ার প্রথম ওর উপর নামবে তাহলে হবে এটা ডি টু দি পাওয়ার ফোর, আবার স্কোয়ার নাইন এর উপর নামবে তাহলে হবে নাইন নাইন স্কোয়ার মানে নয় নয় একাশি, তাহলে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এইটি ওয়ান, আর ডি টু দি পাওয়ার ফোর, ডি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে চার বার ডিফারেন্সিয়েশন করা, তো আমরা দেখতে পাচ্ছি ওকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে টু এক্স প্লাস ওয়ান, ওকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে আনসার হবে টু, আর ওকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি মানে তিনবার তাহলে আনসার হবে জিরো, কারণ ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, ওই জিরো কে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি মানে চারবার তাহলে আনসার হবে জিরো, তাহলে আমার আর এই এটাকে লেখারই দরকার নেই কারণ এটা টোটালটা আনসার হবে জিরো মাইনাস এটার আনসার আসবে জিরো, এভাবে আসতে থাকবে, তাহলে আমি আর ওগুলোকে লিখলাম না, সবাইকে এভাবে লিখে ফেললাম, আর এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ছিল সেটা এর সাথে গুণ হয়ে গেছে তাহলে এটা আর এখানে নাই, এখন এখান থেকে যোগ বিয়োগ করলে আনসারটা চলে আসবে, তাহলে ওয়ান বাই নাইন তার জায়গায় থাক, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান, আর এটা যদি লসাগু করি তাহলে প্লাস এভাবে আসবে নাইন, এটা হবে নয় কে নয় বিয়োগ দুই কে দুই এভাবে আসবে, আর এটা তো গুণ সম্পর্কে থাকবেই, আর ভিতরে লসাগু করলে শেষ পর্যন্ত আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এটা হবে সেভেন ডিভাইডেড বাই নাইন, আর বাইরে হবে ওয়ান বাই নাইন, ব্যাস এটাই হচ্ছে ওর ওয়াইপি। সুতরাং নির্ণয় সমাধান কি আসতে পারে, নির্ণয় সমাধান আসবে নির্ণয় সাধারণ সমাধান, তো আমি জিএস লিখে দিচ্ছি, নির্ণয় সাধারণ সমাধান ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াইপি, তাহলে ওয়াই সি এর মান একটু আগে দেখলাম ওয়াই সি মান ছিল এরকম এ কস থ্রি এক্স প্লাস বি সাইন থ্রি এক্স প্লাস আর ওয়াই পির মান আসছে এটা ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সেভেন বাই নাইন, ব্যাস এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো আমরা পারলাম যে যদি কোনো কারণে জটিল সংখ্যা চলে আসে মানে এম এর মান, আমরা এই অঙ্কটা এই জন্য করছি যদি কোনো কারণে এম এর মান জটিল চলে আসে তাহলে আমরা কিভাবে সমাধানটা করতে পারবো, যদি এম এর মান জটিল চলে আসে তাহলে ওয়াই সি নির্ণয় করার সময় আমাদেরকে এক্সট্রা কাজ করতে হবে, সেটা ই টু দি পাওয়ার সামথিং কে অবশ্যই সাইন অথবা কজে আনতে হবে, আর যদি জটিল না আসে তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স কে সাইন বা কজে আনার কোনো চেষ্টা করবো না, পারবো না, কারণ ওকে সাইন বা কজে আনার জন্য ই টু দি পাওয়ার আই এর দরকার,
আর যেটা জটিল না হলে আসে না। ওকে, তাহলে এরপর আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করতে পারি।